হ্যালো এভরিওয়ান, আমার এনজয় কিড ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি প্রণীতা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি কিন্তু এই শীতের সময়ে খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি কাজে লাগবে। এই শীতের সময়ে কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ঠোঁট ফাটার একটা সমস্যা দেখা দেয়, আর বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা অনেকটাই বড় আকার ধারণ করে। কারণ আমরা বড়রা কিন্তু বাজারজাত প্রোডাক্ট যেমন ভেজলিন, বোরোলিন, লিপ বাম এগুলো কিনে লাগাতে পারি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো লাগাতে ভয় পাই, কারণ বাজারজাত প্রোডাক্টের মধ্যে কিন্তু হার্মফুল কেমিক্যাল থাকতে পারে। আর তাছাড়া বাচ্চাদের ঠোঁটে লাগিয়ে দিলে ওরা যেহেতু ছোট বুঝবে না, তাই অনেক সময় কিন্তু চেটে খেয়ে নিতে পারে, তো সেগুলো পেটে গিয়ে অনেকটাই ক্ষতির সম্ভাবনা থাকে। তবে এই সমস্যার সমাধান কিন্তু আমরা ঘরে বসেই করে নিতে পারি। আমরা বাড়িতেই একটুখানি ঘি তৈরি করে নিতে পারি, অথবা সেটা যদি সম্ভব নাও হয় তাহলে আমরা কিন্তু বাজার থেকে কোনো বিশ্বস্ত দোকান থেকে পিওর ঘি কিনে এনে সেটাই কিন্তু আমরা শিশুর ঠোঁটে অ্যাপ্লাই করতে পারি। আমরা ঘিটাকে ছোট্ট একটা কাচের বোতলে বা এরকম পরিষ্কার ছোট একটা প্লাস্টিকের বোতলে রেখে দিতে পারি। ছোট বোতলে রাখলে হবে কি, আমরা বাইরে কোথাও বেরোলেও আমরা কিন্তু এই বোতলটাকে ক্যারি করতে পারবো। আর যখনই মনে করব যে বাচ্চার ঠোঁটটা শুকিয়ে গেছে, তখনই কিন্তু আমরা ঠোঁটে একটুখানি আঙুল দিয়ে আলতোভাবে লাগিয়ে দিতে পারি। ঘি কিন্তু ঠোঁটকে যে শুধুমাত্র কোমল করে তাই নয়, ঘি লাগানোর ফলে কিন্তু ঠোঁটের উজ্জ্বলতা এবং গোলাপি ভাবটা আরও বেশি ফুটে ওঠে। তো এটা শুধু যে বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য তাই নয়, বড়রাও কিন্তু ঠোঁটে ঘি অ্যাপ্লাই করে দেখতে পারেন, খুব ভালো ফল পাবেন। তো চলুন, আমি কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে 6 মাস বয়স পার হওয়ার পর থেকেই কিন্তু এই ঘি অ্যাপ্লাই করছি। আমার মা বাড়িতেই পিওর ঘি বানিয়ে দেন, তো এই জন্যই আপনারা বোতলটায় কোনো লেবেল দেখতে পাচ্ছেন না। তো আমি এইভাবেই বাড়ির তৈরি পিওর ঘি কিন্তু সারা বছর ধরে ওর ঠোঁটে আমি মাখিয়ে দিই, অল্প অল্প করে। বিশেষত 3 বেলা আমি ওকে মাখাই, সকালবেলা একবার উঠে ব্রাশ করানোর পরে, দুপুরবেলা স্নানের পরে এবং রাত্রেবেলা শুতে যাওয়ার আগে কিন্তু আমি এইভাবে ওকে ঘিটা লাগিয়ে শুতে পাঠিয়ে দিই। তো এর ফলে আমার মেয়ের কিন্তু এখনও পর্যন্ত ঠোঁট শীত বলো গ্রীষ্ম বলো কখনোই ফাটেনি, আর ওর ঠোঁটের কালারটাও কিন্তু খুব সুন্দর গোলাপি এসছে, আর ওর ঠোঁটও কিন্তু সুন্দর কোমল। আপনারা চাইলে বাড়িতে আপনাদের বাচ্চার ক্ষেত্রে বা নিজেদের ক্ষেত্রেও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা কেমন রেজাল্ট পেলেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পুরো ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাচ্চাদের নিয়ে আনন্দে থাকবেন।